আসসালামাইকুম ওয়েলকাম ব্যাক টু জামিলস ওয়ার্ল্ড কেমন আছেন সবাই সবাইকে জানায় পবিত্র মাহে রমজানের অনেক অনেক শুভেচ্ছা রামাদান মোবারক আর এই রমজান মাসে আপনাদের জন্য নিয়ে এসেছি একটি মজাদার আম লাচ্ছের রেসিপি অনেকেই জানেন রেসিপিটি বা কিন্তু আমি কিভাবে বানাই সেটি আজকে আপনাদের সাথে শেয়ার করব। বাংলাদেশে এখন খুব গরম চলছে আর গরমে আরাম পেতে শরবতের কোনো তুলনায় হয় না তা আর কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের রেসিপিটি প্রথমে আমি আমটিকে ভালো করে এক পাঁচ কেজি নিচ্ছি তারপর আমটিকে ভালো করে আমি ছিলে নিচ্ছি আমটাকে ভালো করে প্রথমে ছিলে নিলাম তারপর আমটিকে আমি করে করে স্লাইস বেশি টুকরো টুকরো না করলেও চলবে যেহেতু আমরা এটাকে ব্ল্যান্ড করব। আপনি আপনার পছন্দ মতো করে নেবেন তবে ছোট করে নিলে ব্ল্যান্ড করতে সুবিধা হয় ম্যাঙ্গো লাচি বানানোর জন্য প্রথমে আমি একটি জারে এক কাপ সম পরিমাণ টক দুই নিয়ে নিচ্ছি আপনারা চাইলে মিষ্টি দুইও নিতে পারেন এরপর দিয়ে দিচ্ছি স্লাইস করা ম্যাঙ্গোগুলো পরিমাণ মতো চিনি এটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন এর মধ্যে এর মধ্যে ঠান্ডা দুধ আপনি ইচ্ছে করলে পানিও দিতে পারেন আমি দুধটাকে জাল দিয়ে গরম ঘন করে ঠান্ডা করে রেখেছিলাম আমার সবচেয়ে সিক্রেট যেটি হলো ট্যাং আমি লাচি বানাতে গেলে প্রায় বিশেষ করে ম্যাঙ্গো লাচ্ছি বানাতে গেলে ট্যাংটা ইউজ করি আপনারা ট্রাই করে দেখতে পারেন এতে স্বাদ অনেক অংশে বেড়ে যায় এখন আমি এটাকে ভালোভাবে আগে মিক্স করে নেব দেন এটাকে হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে ব্ল্যান্ড করে নেব তৈরি হয়ে গেল আমার মজাদার সুস্বাদু ম্যাঙ্গোলাচ্চে দেখলেন তো কত ঝটপটে এবং অল্প সময়ে এই লাচ্চিটি তৈরি করা যায় সামান্য কয়েকটি টুকরো আমি এখানে ম্যাঙ্গো দিয়ে দিচ্ছি কেমন লেগেছে আজকে আমার রেসিপিটি অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার চ্যানেলটিকে দ্বারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন ফেসবুকে জ্যামিন ফ্যামিলি নামে আমার একটি পেজ রয়েছে সবার কাছে অনুরোধ রইল আমার পেজটিতে এসে একটু দেখে যাবেন এবং ফলো করবেন আমার রেসিপিটিকে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনাদের পরিবার এবং ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে ভুলবেন না আমার এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন এগুলো আজকেই ব্লগটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ